হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি খুব 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 ভালো আছি। আগের দিনের ব্লগে আমি বলেছিলাম যে তোমাদের সঙ্গে 3 নম্বর পার্টটাও শেয়ার করব। তো এগুলো সব আগের দিনেই তোমরা দেখেই নিয়েছো, ওই জন্য আমি ফার্স্ট ফার্স্ট করে দেখিয়ে দিচ্ছি সব কিছু, যাতে মনে পড়ে আবার। হ্যাঁ, অবশ্যই ডিসক্রিপশানে লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা আগের পার্ট 1 পার্ট 2 ব্লগগুলো দেখে নিতে পারো। এবার আসা যাক 3 নম্বর পার্টে, যেখান থেকে আমি বহরাদাঁড়ি চলে গেছিলাম। তো আমাদের পাড়াতে কিছুটা অনুষ্ঠান হওয়ার পরে আমি বহরাদাঁড়ি নেতাজি ক্লাব থেকে আমাকে জাজমেন্টের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, তো আমি ওখানেই চলে গেছিলাম। এবার যে জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এটা ওখানকারই, ওখানে আমাকে বরণ করে নিচ্ছিলেন। তো তারপরে আমি নাচের দৃশ্যগুলো দেখাতে পারিনি তোমাদের সঙ্গে, কিন্তু আবৃত্তি পাঠগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার, কৃষ্ণকলি রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গাঁয়ের লোক, মেঘলা দিনে দেখেছিলে মে মাঠে কালো মেঘ কালো হরিণ চোখ, ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো, তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গাই, শ্যামে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই, আকাশ পানি হানি যুগলে ভরু শুনলে বারে মেঘের গুরু গুরু কালো, তাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, বেলো বাতাস ধানের খেতে খেলিয়ে গেল ঘেউ, আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ, আমার পানে দেখলে কিনা চে, আমি জানি আর জানে সেই মেয়ে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে শান কোণে, এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো, তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ। পরে ওই ক্লাবের একজন সদস্যের স্বরচিত কবিতা পাঠ শুনে নেব। আমার লেখা ঘোমটা, আমার বৌমা আমায় দেখি ঘোমটা দেয় না, হোক না আধুনিকা তাই বলে কি, খোকাও দেখছি এই বিষয়ে বৌমাকে কিছুই বলে না, বেড়াতে বেরোই সপ্তাহ শেষে সে বেরোক তাই বলে জিন্স প্যান্ট পরে, পুরনো দিনের মানুষ তো বড্ড চোখে লাগে, আধুনিকতা রেখি আদিক খেটা বুঝি না বাপু, বড়দের সম্মান দেওয়াটা ঠিক যেন ঠিক আসে না ওদের। পুরোটা পাঠ না শোনাতে পারার জন্য দুঃখিত, তবে প্রত্যেক বছরের নয়, এবছরও অন্বেষা পত্রিকাটি বহরাদাঁড়ি নেতাজি ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত হয়েছে। এবার আসি শেষ মুহূর্তে, যেখানে আমাদের হাত দিয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করেছেন। তো তোমরা দেখতে থাকো, আর কিছু বলার নেই আমার। কেমন লাগলো আমার ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, সবশেষে বলি, সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। তৃতীয় মৌপিয়া দত্ত ও নিরুপমা বেরা, নিরুপমা যদি থাকো চলে আসবে মঞ্চে, পুরস্কার তুলে দিচ্ছেন সম্মানীয় শিক্ষক সৌগত মাইতি মহোদয়।